সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। সার্স ভাইরাস করোনা, যাকে আমরা বিশ্বজুড়ে কোভিড-19 হিসাবে জানি, এর ভয়াবহ আক্রমণে বিধ্বস্ত আমার দেশ, আমাদের দেশ, সমগ্র বিশ্ব, সমগ্র বিশ্বের কোটি কোটি মানুষ গৃহবন্দী। আকাশ, নীল আকাশে উঠছে না বিমান, মহাসড়কে চলছে না কোনো যানবাহন, বন্ধ অফিস আদালত, বন্ধ কলকারখানা, বন্ধ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিপন্ন তোমাদের শিক্ষা জীবন। তারই কিছুটা পুষিয়ে নেয়ার জন্য খিলগাঁও মডেল কলেজ অনলাইন ক্লাসরুম এর ব্যবস্থা করেছে। ইতিপূর্বে আমি তোমাদের এই অনলাইন ক্লাসরুমে পদার্থের গাঠনিক ধর্মের উপর দুটো ক্লাস নিয়েছি, আজ পদার্থের গাঠনিক ধর্মের উপর তৃতীয় এবং শেষ ক্লাস আমি নেব। আজকের ক্লাসটি নেওয়ার কথা ছিল 3:10 থেকে 4 পর্যন্ত, আমার মোবাইলের ত্রুটির কারণে এটা আমি নেওয়ার পরে দেখি যে এটা হয়নি, তাই এখন নিচ্ছি, এই জন্য আমি দুঃখিত। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, পদার্থের গাঠনিক ধর্মের তৃতীয় ক্লাসে আজ আমরা তৃতীয় ক্লাস তৃতীয় ক্লাসে আজ আমরা আলোচনা করব পৃষ্ঠটান নিয়ে। ছাত্রছাত্রীবৃন্দ, পৃষ্ঠটান কি? পৃষ্ঠটান তরল পদার্থের একটা বিশেষ ধর্ম, যে ধর্মের কারণে তরল পদার্থ এর ক্ষেত্রফল সংকুচিত করতে চায় বা কমাতে চায়। তাই যে বলের প্রভাবে তরল পৃষ্ঠের ক্ষেত্রফল সংকুচিত হয়, সেই বলকেই বলা হয় পৃষ্ঠটান। তা এখন আমরা জেনে নেই কিভাবে এই পৃষ্ঠটান ক্রিয়া করে। ধরি আমরা কোনো তরল পৃষ্ঠ, ধরি এটা একটা তরল পৃষ্ঠ, এই তরল পৃষ্ঠের উপর আমরা যদি একটা রেখা কল্পনা করি, একটা রেখা কল্পনা, তরল পৃষ্ঠে একটা কল্পিত রেখা, রেখা কল্পনা করলে এই রেখার উভয় পার্শ্বে এই রেখার সাথে লম্বভাবে, উভয় পার্শ্বেই লম্বভাবে এই তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর, জাস্ট স্পর্শ করে কল্পিত রেখার একক দৈর্ঘ্যে যে বল ক্রিয়া করে তাকে পৃষ্ঠটান বলে। তাহলে পৃষ্ঠটান কি? পৃষ্ঠটান হল কোন তরল পৃষ্ঠে একটি রেখা কল্পনা করলে ওই রেখার উভয় পার্শ্বে রেখার সাথে লম্বভাবে তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর কল্পিত রেখার প্রতি একক দৈর্ঘ্যে যে বল ক্রিয়া করে তাকে পৃষ্ঠশক্তি বলে, পৃষ্ঠটান বলে। অর্থাৎ পৃষ্ঠটান এর ইংরেজি নাম সারফেস টেনশন, ওই টেনশন থেকে টি দ্বারা পৃষ্ঠটানকে প্রকাশ করা হয়। পৃষ্ঠটান টি সমান একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল, একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল। অর্থাৎ পৃষ্ঠটান টিকে আমরা সহজে বলতে পারি পৃষ্ঠটান টি ইকাল টু বল বাই দৈর্ঘ্য। এখন বলকে আমরা যদি এফ দ্বারা প্রকাশ করি, ফোর্স এফ দ্বারা প্রকাশ করি, এবং দৈর্ঘ্য লেন্থ কে যদি আমরা এল দ্বারা প্রকাশ করি, তাহলে পৃষ্ঠটান টি ইকুয়াল টু হয় পৃষ্ঠটান টি সমান এফ বাই এল, বল বাই দৈর্ঘ্য। এখন এর একক কি হবে? আমরা জানি বলের একক নিউটন এবং দৈর্ঘ্যের একক মিটার, সুতরাং পৃষ্ঠটানের একক নিউটন পার মিটার।
পৃষ্ঠটানের একক নিউটন পার মিটার। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, পৃষ্ঠটানের পর আমরা আলোচনা করব পৃষ্ঠ শক্তি নিয়ে। পৃষ্ঠ শক্তি কি বা পৃষ্ঠ শক্তি কাকে বলে? কোন তরল পৃষ্ঠের ক্ষেত্রফল যদি আমরা বাড়াতে চাই তাহলে আমাদের কি করতে হবে? কোন তরল পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়াতে চাইলে আমরা যদি বলি প্লিজ ক্ষেত্রফল বেড়ে যাও, প্লিজ প্লিজ, বাড়বে না। ক্ষেত্রফল বাড়াতে হলে, কোন তরল পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়াতে হলে আমাদের কিছু কাজ করতে হবে। তাহলে পৃষ্ঠ শক্তি কি? কোন তরল পৃষ্ঠের ক্ষেত্রফল এক একক বাড়াতে, বৃদ্ধি করতে যতটুকু কাজ করতে হয় তাকে পৃষ্ঠ শক্তি বলে। তাহলে ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা বুঝতে পারছো কোন তরল পৃষ্ঠের ক্ষেত্রফল এক একক বাড়াতে যতটুকু কাজ করতে হয় তাকেই পৃষ্ঠ শক্তি বলে। অর্থাৎ পৃষ্ঠ শক্তি, সারফেস এনার্জি, একে যদি আমরা ই দ্বারা প্রকাশ করি, পৃষ্ঠ শক্তিকে যদি আমরা ই দ্বারা প্রকাশ করি তাহলে পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠ শক্তি ই ইকুয়াল টু কাজ বাই ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলে কৃত কাজ, অর্থাৎ কাজ ডিভাইড বাই ক্ষেত্রফল বাড়াতে কৃত কাজ, ক্ষেত্রফল বৃদ্ধি, কাজ বাই ক্ষেত্রফল বৃদ্ধি। এখন কাজকে যদি আমরা W দ্বারা প্রকাশ করি আর ক্ষেত্রফল বৃদ্ধিকে যদি ডেল এ দ্বারা প্রকাশ করি, যদি ক্ষেত্রফল বৃদ্ধি হয় তাহলে পৃষ্ঠ শক্তি ই ইকুয়াল টু W বাই ডেল ই। সুতরাং ই ইকুয়াল টু, পৃষ্ঠ শক্তি ই ইকুয়াল টু W বাই ডেল এ। এখন পৃষ্ঠ শক্তির একক কি? W বা কাজের একক জুল, এবং ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, জুল পার মিটার স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি জুল। জুল কাজের একক, জুল কে ভাঙালে হয় নিউটন পার মিটার ডিভাইড বাই মিটার স্কোয়ার ইকুয়াল টু আমরা পাই নিউটন পার মিটার। দেখো এই পৃষ্ঠ শক্তির একক যা, পৃষ্ঠটানের একক কিন্তু সেই একই ছিল নিউটন পার মিটার। সুতরাং পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠটানের একক একই। শুধু তাই নয়, পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি সংখ্যাগত ভাবেও সমান। অর্থাৎ সংখ্যাগত ভাবে পৃষ্ঠ শক্তি ই সমান হল পৃষ্ঠটান টি। সংখ্যাগতভাবে এ দুটোই সমান, পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠটান। এখন আমরা এই সমীকরণ থেকে লিখতে পারি ই ইকুয়াল টু W বাই ডেল এ বা W কৃত কাজ, W সমান সমান ডেল এ ইন্টু ই। আবার আমরা জানি ই ইকুয়াল টু, আবার আমরা এই যে এখানেই পাই ই সমান আবার ই ইকুয়াল টু টি, ই এবং টি সমান। সুতরাং আমরা ই এর পরিবর্তে যদি টি বসাই তাহলে আমরা লিখতে পারি W ইকুয়াল টু ডেল এ ইন্টু টি,
এর পরিবর্তে টি বসালে ডেল এ ইনটু টি। এখন এই ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি কিভাবে হয়? আমরা ধরি একটা তরল ফোঁটা, ধরি এক ফোঁটা পানি, এক বড় এক ফোঁটা পানি কে যদি আমরা এন সংখ্যক ছোট ফোঁটায় বিভক্ত করি তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়। একটা বড় ফোঁটার ক্ষেত্রফল যত হয় ওই এক ফোঁটাকে এন সংখ্যক ছোট ফোঁটায় বিভক্ত করলে ওই ছোট ফোঁটাগুলোর সমষ্টি, ছোট ফোঁটাগুলোর ক্ষেত্রফলের সমষ্টি বড় ফোঁটার ক্ষেত্রফলের চেয়ে বেশি হয়। সুতরাং আমরা ধরি একটা পানির একটা বড় ফোঁটার ব্যাসার্ধ যদি আর হয়, বড় ফোঁটার ব্যাসার্ধ আর হলে তাহলে বড় ফোঁটার ব্যাসার্ধ যদি আর হয় একটা পানির বড় ফোঁটার ব্যাসার্ধ আর হলে বড় ফোঁটার ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল সমান হবে, আমরা জানি ফোঁটা গোলক, পানির ফোঁটা গোল, তাহলে বড় ফোঁটার ক্ষেত্রফল গোলকের ক্ষেত্রফল সমান 4πr², তাহলে বড় ফোঁটার ক্ষেত্রফল যদি বড় আর হয় তাহলে বড় ফোঁটার ক্ষেত্রফল সমান হবে 4πR². এই বড় ফোঁটাটা ভেঙে যদি এন সংখ্যক ছোট ফোঁটায়, ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটায় পরিণত হয় তাহলে, এবং প্রতিটি ক্ষুদ্র ফোঁটার ব্যাসার্ধ যদি স্মল আর হয় তাহলে এন সংখ্যক ছোট ফোঁটার ক্ষেত্রফল, এন সংখ্যক ছোট ফোঁটার ক্ষেত্রফল সমান হবে এন সংখ্যক, এন ইন্টু ছোট ফোঁটার ক্ষেত্রফল, ছোট ফোঁটার ব্যাসার্ধ ছোট আর, সুতরাং এন ইন্টু 4πr². তাহলে এন সংখ্যক ছোট ফোঁটার ক্ষেত্রফল এত, একটি বড় ফোঁটার ক্ষেত্রফল এত, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু পেল? ক্ষেত্রফল বৃদ্ধি ডেল এ ইকুয়াল টু আমরা পাই এন ইন্টু ছোট ফোঁটার ক্ষেত্রফল 4πr² মাইনাস বড় ফোঁটার ক্ষেত্রফল 4πr² বা ডেল এ ইকুয়াল টু হয়, ডেল এ সমান যদি 4π কমন নেই, উভয় পাশে আসে, উভয় জায়গায় আসে, 4π কমন নিলে এন ছোট r² মাইনাস ক্যাপিটাল r². এখন এই ডেল এ এর মান যদি আমরা এখানে বসাই তাহলে পৃষ্ঠ ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃত কাজ W সমান হবে, ডেল এর পরিবর্তে যদি এটা বসাই 4π ইন্টু এন r² মাইনাস ক্যাপিটাল r² ইন্টু টি। তাহলে এটা হলো ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃত কাজ। যদি একটি ফোঁটাকে অনেকগুলো ফোঁটায় বিভক্ত করা হয় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় এবং এজন্য কিছু তাপ শক্তির প্রয়োজন হয়, তাপ শক্তি শোষণ করতে হয়। সুতরাং এন সংখ্যক ফোঁটাকে, একটা ফোঁটাকে এন সংখ্যক ফোঁটায় পরিণত করলে W = এত হবে নির্শোষিত শক্তি, আর এন সংখ্যক ফোঁটাকে একত্রিত করে যদি একটি বড় ফোঁটায় পরিণত করা হয় তাহলে সেই ক্ষেত্রে W = এত, এটা হবে নির্গত শক্তির সমীকরণ। তা এটা শক্তির সমীকরণ, W = এত শক্তি সমীকরণ বা পৃষ্ঠ শক্তির কারণে কৃত কাজের সমীকরণ। প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, এরপর আমরা স্পর্শকোণ বিষয়টির উপরে আলোচনা করব।
স্পর্শ কোণ কাকে বলে। তোমাদেরকে আমরা যদি এভাবে দেখাই, এই একটা পাত্র, এই পাত্রে এই পর্যন্ত তরল পদার্থ আছে। যদি আমরা দেখি কোন পাত্রে তরল পদার্থ রাখলে তরল পদার্থের উপরিতলটা বা পৃষ্ঠটা সমতল আকারে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে এই সমতল আকারে না থেকে বরং তলটা এরকম পাত্রের গা বেয়ে একটু বক্রতল আকারে থাকে, উভয় পার্শ্বে এইভাবে বক্রতল আকারে থাকে। খুব সরু সূক্ষ্ম নল হলে এটা স্পষ্ট বোঝা যায়। অথবা এমনও হতে পারে যে এরকম একটা পাত্রে তরল পদার্থ আছে, এই পর্যন্ত তরলের উপরের পৃষ্ঠটা একদম সমতল না থেকে তরল পৃষ্ঠের কঠিন পদার্থের গা বেয়ে এটাই কখনো একটু উপরের দিকে উঠে যায়, কখনো একটু নিচের দিকে নেমে যায়। অর্থাৎ তরল তলটা সমতল না হয়ে বক্রতলের আকার ধারণ করে। এখন এই তরল পদার্থ এবং কঠিন পদার্থের সংযোগ বিন্দু এটা, সংযোগ বিন্দু এটা, তরল এবং কঠিন পদার্থের সংযোগ বিন্দুতে, তরল সংযোগ বিন্দুতে বক্র তরল তলে যদি আমরা একটা স্পর্শক আঁকি, তাহলে ওই স্পর্শক কঠিন পদার্থ পাত্রটা কঠিন পদার্থের কঠিন এবং তরলের সংযোগ বিন্দুতে বক্র তরল তরলে তলে একটি স্পর্শক আঁকলে ওই স্পর্শক কঠিন পদার্থের সাথে তরলের মধ্যে যে কোণ উৎপন্ন করে তাকে স্পর্শকোণ বলে, একে থিতা দ্বারা প্রকাশ করা হয়। একইভাবে একে থিতা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্পর্শকোণটা কি? কোন পাত্রে তরল রাখলে ওই তরল এবং কঠিন পদার্থের সংযোগ বিন্দুতে বক্র তরল তলে, বক্র তরল তলে অঙ্কিত স্পর্শ কঠিন পদার্থের সাথে তরলের মধ্যে যে কোণ উৎপন্ন করে তাকে স্পর্শকোণ বলে, একে থিতা দ্বারা প্রকাশ করা হয়। স্পর্শকোণ এই সূক্ষ্ম কোণও হতে পারে। আবার দেখো, এটার ক্ষেত্রে আমরা যদি স্পর্শক আঁকি, স্পর্শক আঁকলে এই স্পর্শক কঠিন পদার্থের সাথে তরলের মধ্যে এই কোণটা উৎপন্ন করে, এই কোণটা স্থূল কোণ। সুতরাং স্পর্শকোণ সূক্ষ্ম কোণও হতে পারে, স্থূল কোণও হতে পারে। যে সকল তরল কঠিন পদার্থকে ভিজায়, যেমন কাচ পানিকে ভিজায়, পানি কাচকে ভিজায়, সুতরাং পানি এবং কাচের মধ্যবর্তী স্পর্শকোণ হবে সূক্ষ্মকোণ। আর যে সকল তরল কঠিন পদার্থকে ভিজায় না, যে সকল তরল কঠিন পদার্থকে ভিজায় না, যেমন পারদ কখনো কাচকে ভিজায় না, এইরকম তরল পদার্থের ক্ষেত্রে কঠিন এবং তরলের মধ্যবর্তী স্পর্শকোণ হবে স্থূলকোণ। তাহলে আমরা কি জানতে পারলাম? যে সকল তরল কাচকে ভিজায় তাদের ক্ষেত্রে, যে সকল তরল কঠিন পদার্থকে ভিজায় ওই সকল তরলের ক্ষেত্রে স্পর্শকোণ হবে সূক্ষ্মকোণ। আর যে সকল তরল কঠিন পদার্থকে ভিজায় না ওই সকল তরলের ক্ষেত্রে স্পর্শকোণ হবে স্থূলকোণ। এরপর স্পর্শকোণ সম্বন্ধে আমরা একটা ধারণা নিলাম। এরপর আমাদের জানতে হবে কৈশিকতা এবং কৈশিক নল কি। কৈশিক নল হল কেশের ন্যায়, অর্থাৎ কেশ মানে চুল, কেশের ন্যায় সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট নলকে কৈশিক নল ভাবে, কৈশিক নল বলে। আসলে চুলের মতো সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট নল তো হওয়া প্রায় অসম্ভব। আমরা বলতে পারি যে অতি সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট নলকে কৈশিক নল বলে। তাহলে প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, কৈশিক নল হলো অতি সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট নল। কৈশিক নলের ক্ষেত্রে যেই বিষয়টা ঘটে, যে ব্যাপারটা ঘটে, একটা পাত্রের তরলে আমরা যদি কোনো কৈশিক নলকে ধরি,
এটা একটা অতি সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট নল। কোন পাত্রের তরলে যদি এরকম একটা কৈশিক নলকে আমরা ডুবাই, তাহলে এই এই ভিতর তরল পদার্থ পূর্ণ। এই যদি তরল কঠিন পদার্থ কঠিন পাত্রকে ভিজায়, অর্থাৎ যদি পানি এবং কাচের ক্ষেত্রে ধরি, কাসনল পানিতে ডুবালে, খাড়া ভাবে ডুবালে কৈশিকতার কারণে এই কাসনলের ভিতরে পানি এরকম কিছুটা উপরে উঠে যাবে। দেখো পাত্রে পানি আছে এই পর্যন্ত, কিন্তু নলের ভিতরে পানি এতটুকু উঠে গেছে। আবার যে সকল তরল কাচকে ভিজায় না, যেমন ধরো এই পাত্রে পারদ আছে, পাত্র পারদে পূর্ণ, এই পারদের ভিতর যদি আমরা একটা কৈশিক নল, কাচের কৈশিক নল লম্বভাবে ডুবাই, লম্বভাবে যদি একটা কৈশিক নল ডুবাই, তাহলে দেখা যাবে পারদে পাত্র আছে এই পর্যন্ত, কিন্তু কৈশিক নলের ভিতরে পারদ আরো খানিকটা নিচে নেমে থাকে। কৈশিক নলের ভিতরে পারদ এইটুকু নেমে আছে, এই পর্যন্ত আছে, এরপরে এইটুকু নাই। এই যে কৈশিক নলের তরলের উত্থান অথবা পতন, উঠে যাওয়া অথবা নেমে যাওয়া, একে কৈশিকতা বলে। কৈশিকতার উপর, কৈশিকতা সংক্রান্ত আমরা পৃষ্ঠটানের আরেকটা সূত্র পেয়ে থাকি। কৈশিকতা সংক্রান্ত পৃষ্ঠটানের এই সূত্রটি এরকম, আমরা ধরি একটা পাত্র, পাত্রে এই পর্যন্ত তরল পদার্থ আছে, আমরা ধরে নেই এই তরলটা পানি, একটা পাত্রের ভেতর পানি আছে, এই পানির মধ্যে একটা কৈশিক নল লম্বভাবে নিমজ্জিত করা হল আংশিক। তাহলে দেখা যাবে কৈশিক নলে তরল এ পর্যন্ত হলেও নলের মধ্যে, পাত্রে তরল এই পর্যন্ত হলেন হলেও নলের মধ্যে পারদ আরো এতটুকু উপরে উঠে আছে। আমরা ধরি এই কৈশিক নলের ব্যাসার্ধ আর এই নলে তরলের উচ্চতা, নলের মধ্যে তরলের উচ্চতা এতটুকু উঠে আছে, নলের মধ্যে তরলের উচ্চতা ধরি h, এই তরলের ঘনত্ব ধরি রো। যদি এই তরল এবং কঠিন পদার্থের মধ্যে সৃষ্ট পৃষ্ঠটান থিটা হয়, তরল এবং কঠিন এর মধ্যে সৃষ্ট পৃষ্ঠটান যদি না, সৃষ্ট স্পর্শকোণ যদি থিটা হয়, এক্ষেত্রে স্পর্শকোণ যদি থিটা হয়, তাহলে পৃষ্ঠটান পৃষ্ঠটান টি সমান হয় আর এইস রো জি ডিভাইড বাই টু কজ থিটা। এখানে আর কৈশিক নলের ব্যাসার্ধ, এইস কৈশিক নলের মধ্যে তরলের উত্থান বা উচ্চতা, রো তরলের ঘনত্ব, জি অভিকর্ষ স্তরণ, থিটা এই তরল এবং কাসনলের মধ্যবর্তী বা সৃষ্ট স্পর্শকোণ থিটা। এখন যে অনেক তরলের ক্ষেত্রে থিটার মান খুবই কম হয়, অত্যন্ত ক্ষুদ্র হয়, তাহলে থিটা যদি খুব ক্ষুদ্র হয়, তোমরা ইতিমধ্যেই বোধ হয় জানো থিটা খুব ছোট হলে কস থিটা ইকুয়াল টু ওয়ান হয়, থিটা খুব ছোট হলে
cos theta equal to 1 হয়। সুতরাং সেই ক্ষেত্রে পৃষ্ঠটান t equal to cos theta equal to 1 তাহলে পৃষ্ঠটান t equal to হবে r h rho g by 2। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, এটা হলো পৃষ্ঠটান সম্পর্কিত, কৈশিক নলে পৃষ্ঠটান সম্পর্কিত সূত্র। আমাদের পদার্থের গাঠনিক ধর্মের উপর তৃতীয় ক্লাস বা শেষ ক্লাস এখানেই, আমাদের আলোচনা শেষ। তোমাদের একটা বিষয় লক্ষ্য করেছি, তোমরা এখনো পর্যন্ত কেউ মোবাইল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ইমো এগুলোতে আমাদের সাথে যোগাযোগ করছো না। তার মানে আমরা কি ধরে নেব যে তোমরা ক্লাসগুলো ফলো করছো না? প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমাদের কাছে অনুরোধ, তোমরা ক্লাসগুলো ফলো করো, বই খুলো, এগুলির সাথে মেলাও, কোথাও কোনো সমস্যা দেখা দিলে আমাদের সাথে আলোচনা করো, আমরা তোমাদের আলোচনার জবাব দেবই 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 ইনশাল্লাহ। এরপর আমি তোমাদেরকে যে পদার্থের গাঠনিক ধর্মের উপর আমাদের আজকের আলোচনা বা এ পর্যন্ত তিনটা ক্লাসে সমস্ত আলোচনা মোটামুটি শেষ হয়েছে, তোমরা যদি চাও তাহলে এটা প্র্যাকটিসের জন্য তোমরা বোর্ড কোশ্চেনের 2000 আপাতত 2017-18-19 এই পুরানো টেস্ট পেপার বা যে কোনো জায়গায় এই প্রশ্নগুলো যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা এই সূত্রগুলো দিয়ে ওই সকল প্রশ্ন, যে সকল প্রশ্ন পদার্থের গাঠনিক ধর্ম থেকে এসেছে, ওগুলি করার চেষ্টা করো। আর তোমরা যদি চাও তাহলে আমি এগুলোর বিশেষ করে গ এবং ঘ যেগুলি তোমাদের বেশি আটকায় ওগুলো আমি সূত্রগুলো উত্তরে গ এবং ঘ এর উত্তরগুলো সংক্ষেপে অতি সংক্ষেপে হলেও দিয়ে দেব। এই জন্য তোমাদের পড়াশোনা করতে হবে, বই হাতে নিতে হবে এবং প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করতে হবে। তা প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদেরকে আগামী ক্লাসের জন্য কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি। আমরা আগামী ক্লাসে পড়ব কোন অধ্যায়? আমরা আগামী ক্লাসে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা নিয়ে আলোচনা করব। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এটা আমরা আগামী ক্লাস এটার উপরে নেব, আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা এই অধ্যায়ের উপর আমরা এর পরবর্তী ক্লাসটা নেব। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তাহলে আমরা এখন ওই অধ্যায়ে আমরা যে জিনিসগুলি পড়বো তার একটু এক নজরে তা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এক নম্বর, জ্ঞানমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন এটা অধ্যায় শেষে, বইয়ের অধ্যায় শেষে পাবে, এগুলি পরে দিতে হবে। দুই নাম্বার, অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবন মূলক প্রশ্ন অধ্যায় শেষে পাবে। তিন নাম্বার, এমসিকিউ, এমসিকিউ বোর্ডের গুলো, কমপক্ষে বোর্ডের গুলো, এগুলিও অধ্যায় শেষে পাবে। চার নাম্বার, আমরা প্রশ্নের সূত্রগুলো দিচ্ছি। চার নাম্বার, কাল দীর্ঘায়ন, এখান থেকে সূত্র শুরু, কাল দীর্ঘায়ন টি ইকুয়াল টু টি নট ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার,
चार पांच भरेर आपेक्षिकता भरेर आपेक्षिकता अपेक्षिकता एम इक्वल टू एम नॉट रूट ओवर वन माइनस भि स्क्वायर बाय सी स्क्वायर छय दैर्घ्य संकोचन दैर्घ्य संकोचन एल इक्वल टू एल नॉट रूट ओवर वन माइनस भि स्क्वायर बाय सी स्क्वायर सात सात भर शक्ति समीकरण भर शक्ति समीकरण E इक्वल टू एम सी स्क्वायर यानि E हलो मोट शक्ति एर जन्य गति शक्तिर सूत्र हलो E k इक्वल टू एम माइनस एम नॉट सी स्क्वायर सी आलोर बेग और विभव शक्ति इनॉट द्वारा प्रकाश कर इनॉट ही दी इनॉट इक्वल टू एम नॉट सी स्क्वायर आठ नंबर फोटो तड़ित क्रिया फोटो तड़ित क्रिया फोटो तड़ित क्रिया संक्रांत सूत्रटा हलो E फोटनेर शक्ति E इक्वल टू डब्ल्यू नॉट कार्यपेक्ष प्लस गतिशक्ति सर्वोच्च गतिशक्ति केमएक्स बा E इक्वल टू फोटनेर शक्ति E इक्वल टू एच एफ इक्वल टू डब्ल्यू नॉट समान लिखते पारी एच एफ नॉट एटा कार्यपेक्षक एच एफ नॉट प्लस गतिशक्ति हाफ एम भीमैक्स स्क्वायर